সহ্য চলে আটকে আমার মাথাটা একেবারে জ্বলে যাচ্ছে আগে। বাবা মাথা ঠান্ডা কর, এত মাথা গরম করিস না। আমি অনুর সঙ্গে কথা বলবো, সত্যি তো এটা তোর শ্বশুর বাড়ি, আর তুই যদি না চাস যে অনু ইনভলভ হোক পুজোয়, তারপরেও কেন অনু এত সব কিছু কেন তুমি এত উল্টো বোঝো মা? আমি অনুর না আলোর ইনভলভমেন্টের কথা বলছি। দাদা ভাইকে আমি এত করে বললাম যে আলো একটা অপয়া মেয়ে, আলো এই আলো সেই, কেউ আমার কোনো কথা শুনলো? এটা ভেবেই আমার অসহ্য লাগছে। এখন আর অসহ্য লেগে কোনো লাভ নেই, তুই তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস। হ্যাঁ এখন মেজাজ গরম করে কি করবি? মা আমার না মাথাটা গরম আছে, প্লিজ তুমি তোমার এই হেয়ালিগুলো বন্ধ করবে। আমি কোনো হেয়ালি করছি না, সত্যি কথাটা বলছি। অলোক তো তোকেই বলেছিল সমস্ত দায়িত্ব নিতে, আর তুই সাধা লক্ষ্মী পায়ে ঠেলি। পায়ে না ঠেলে আমি কি করতাম? পুজোর এতগুলো কাজ আমি করতে পারতাম? হ্যাঁ তাই বলে আলো অলোককে দায়িত্ব দেওয়া হলো কেন? আর কোনো লোক ছিল না, আত্মীয় স্বজনকে দায়িত্ব দেওয়া যেত তাই না বলো? তা হয়তো দেওয়া যেত, কিন্তু তোকে দিলেই বা তুই কি পুরো কাজটা করতিস নাকি নিজে? তুই পায়ের উপরে পা তুলে নিজে অর্ডার করতিস, আলো আর অন্যান্যরা সেই কাজটা করতো, নাম হতো তোর। কিন্তু না, তুই তো অলোককে মুখের উপরে না বলে দিলি। এই কথাটা তো আমার মাথাতেই আসেনি একেবারে। এখন আর ভেবে লাভ কি? হ্যাঁ ভুলে যা। ভুলে যাব না মা, আমি এত সহজে ছেড়ে দেব না। আমার নামও তনুশ্রী অধিকারী, আমি এত সহজে কোনো কিছু ছাড়ি না। ওই মেয়েটা পুজোর কাজ করে নাম কিনবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কখনো না, দরকার হলে এই পুজো আমি বন্ধ করে দেব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তনু তুই কি করবি ভাবছিস? মনে রাখিস এটা তোর শ্বশুর বাড়ি, অলোক জানলে কি? নিকুচি করেছে অলোক, আর নিকুচি করেছে আমার শ্বশুর বাড়ি। আলোকে সাহায্য করতে আমি যা খুশি তাই করতে পারি, এমন কিছু একটা করব যে এই পুজোটাই বন্ধ হয়ে যাবে, তারপর সারা শ্রীরামপুরে ঢিটি পড়ে যাবে যে অলোক কিন্তু অধিকারীর বাড়ির এত বছরের পুরনো পুজো একটা অনাথ মেয়ের জন্য বন্ধ হয়ে গেছে। ঠাকুর না পাবে জল, না পাবে পুজো, এমনি এমনি বিসর্জন হয়ে যাবে মা, আর তখন সবাই ঠেলাটা বুঝবে। ওই আলো এই তনুশ্রী অধিকারীকে চেনে না। আমি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে ওস্তাদ। আয় আয় আয়, একটা দারুণ জিনিস। বলো না ঠাম্মি কি জিনিস? আরে দাঁড়া একটু দেখাচ্ছি। তাড়াতাড়ি বলো না ঠাম্মি, আমাদের এক্ষুনি পূজার কাজে যেতে হবে। আমার খুব ভয় করছে গো ঠাম্মি, বাপি যদি বকে। ও ঠাম্মি বলো না। আরে বলছি দাঁড়া, ও এক কাজ কর তো, চোখ বন্ধ করে চুপটি করে দাঁড়া তো ওখানে। হ্যাঁ বন্ধ করে থাকবি, কিন্তু আমি যতক্ষণ না বলবো খুলবি না, কেমন? চোখ বন্ধ করে আছিস তো? এই তো লক্ষ্মী মীরা, আমি যতক্ষণ না বলবো চোখ খুলবে না। এইবার এইবার চোখ খোলো। দেখো তো এবার পছন্দ হয় কিনা। আমরা না শাড়ি পরে খুব সাজবো, দেখিস দারুণ মজা হবে। কিন্তু ঠাম্মি আমি যে কোনোদিনও শাড়ি পরিনি। আগে পরিষ্টি বলে কি হয়েছে, এখন পরবি, ভয় পাস না। শোন রোজ তোকে পরতে হবে না, পূজোর কদিনের মধ্যে একদিন পরবি,
আর বাকি দিনগুলোতে তোদের জামা যেমন খুশি পরবি। ও আমার কি আনন্দ হচ্ছে না, আমার দুই নাতনি শাড়ি পরে সারা বাড়ি ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াবে আর পুজোর কাজ করবে, দেখে আমার বুকটা একবারে ভরে যাবে। আমি না ঠাম্মি আঁচল ছেড়ে শাড়ি পরবো কাকিমণির মতন। পাকা বুড়ি। কিন্তু ঠাম্মি আমি যদি কুচিতে জড়িয়ে পড়ে যাই? দুর্বোকা মেয়ে, দুনিয়া সত্য মেয়েরা পড়ছে, তারা কি কুচি জড়িয়ে পড়ে যাচ্ছে? তাছাড়া শোন, আমি পড়িয়ে দেব, কিচ্ছু অসুবিধে হবে না, তুই পড়বি না। ইয়ালো দেখ, আমাদের দুটো শাড়ি সেম সেম, কি সুন্দর, দুজনে একরকম সাজবো। তোকে কিন্তু পড়তে হবে, খুব মজা হবে। আমি তো সেই জন্যই দুজনকে এক রকম শাড়ি পরাবো বলেই কিনেছি। যখন দুজনে এক রকম শাড়ি পরে মণ্ডপে যাবি, তখন কেউ দেখে চিনতেই পারবে না, বুঝতেই পারবে না কোনটা আলো আর কোনটা ছায়া। সবাই আলোকে দেখে বলবে ছায়া, আর ছায়াকে দেখে বলবে আলো। খুব মজা হবে কিন্তু। আর এদিকে আমি তোকে এমন সাজিয়ে দেব না, কেউ আমাদের চিনতে পারবে না। ছায়া দিদি তাড়াতাড়ি চলো, তোমার স্কুলের হেডমিস এসেছেন। তা এত ব্যস্ত আবার কি হয়েছে? যাচ্ছে যাচ্ছে। ছায়া দিদির স্কুলের বড় দিদিমণি এসেছেন তো? আমি ছায়া দিতে গেছিলাম। বাপরে কি গম্ভীর, ওই বসার ঘরে বসে আছেন গো। এসো তো ছায়া দিদু ভাই, কেন এসছেন জেনে আসি, এসো চল। স্কুলের হেডমিস কেন এসছেন রে ছায়া? জানি না রে আলো, এখন তো কোনো টেস্টও ছিল না, আমার খুব ভয় করছে। মিস হোমওয়ার্ক নিয়ে কিছু বলবেন না তো? হোমওয়ার্ক নিয়ে কেন বলবেন, আমি তো কোনোদিনও তোর কপিতে লিখি না, আমি তো রাফ কপিতে লিখি আর তুই ওগুলো কপি করে নিস। তাহলে আমি কিচ্ছু বুঝতে পারছি না রে আলো, তুই হোমওয়ার্কে অঙ্কে কিছু ভুল করেছিস? না না, আমি অঙ্কে কোনো ভুল করি না, আমি সব সময় মনোযোগ দিয়ে করি। তাহলে হেড ম্যাম কেন এলেন? আমার খুব ভয় করছে রালো, বাপি নিশ্চয়ই আজ আমায় খুব বকবে। আগে ভয় পাস না, আগে চল গিয়ে দেখি কি বলছেন, চল চল। নমস্কার ম্যাডাম। নমস্কার। সরি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, বসুন না বসুন বসুন। মানে বাড়িতে পুজোর কাজ বুঝতেই পারছি না, তাছাড়া আমার স্ত্রী খুব অসুস্থ। তো আমি বলছিলাম যে আপনি হঠাৎ আমাদের বাড়িতে, মানে ছায়া কি খুব গন্ডগোল কিছু করেছে, তো আমাকে ফোন করতে পারতেন, আমি নিজে গিয়ে দেখা করতাম। না না, আমি একটা বিশেষ কারণে আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। ছায়ার সঙ্গে একবার দেখা করা যাবে? আমি মূলত ওর জন্যই এসেছি কিন্তু। দেখুন ম্যাডাম, আমি তো আপনাকে বলেছি যে ছায়ার পড়াশোনার ব্যাপারটা আমি কাউকে জানাতে চাই না। বাড়িতে যদি এটা নিয়ে আলোচনা হয় তাহলে তো। বাপি, তুমি কি আমায় ডাকছিলে? তোমাকে কে খবর দিল? মালাদি বললে। মা, তুমি তুমি ওদের ভেতরে নিয়ে যাও। দাঁড়াও, ছায়া সম্পর্কে আমি যা বলতে এসেছি তা আমি সকলের সামনেই বলতে চাই মিস্টার অধিকারী।
I'm so proud of my child. I'm so proud of you. I'm so proud of you, my child. Love you so much. আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা স্কুলে সবাই ছায়াকে নিয়ে খুব গর্বিত মিস্টার অধিকারী। ওর ক্লাস টিচার বলছে যে প্রতিদিন হোমওয়ার্ক করে নিয়ে যায় এবং প্রত্যেকটা জিনিস কারেক্টলি করে আনছে। ও যদি এইভাবে এগিয়ে যায় আই এম শিওর যে এবার ফার্স্ট হয়ে নতুন ক্লাসে যাবে। ছায়া তো অলরেডি ক্লাসে ফার্স্ট হয়, তাহলে নতুন করে ফার্স্ট হয়ে ক্লাসে যাবে মানে? মানে যাতে আরো ভালো নাম্বার পায়, আরো ভালো রেজাল্ট হয়, সেই জন্যই বলা আর কি। ছায়া, আজ তোমার জন্য গর্বে আমার বুক ভরে গেছে। I'm so proud of you. So proud of you. সেই জন্য ছায়াকে এনকারেজ করতে আপনি বাড়িতে চলে এসেছেন। তুমি খুশি তো বাপি? আমি খুব খুশি মা, আমি খুব খুশি। তবে ম্যাম, এই পুরো কৃতিত্বটাই কিন্তু আপনাদের মানে টিচারদের। আমরা আমাদের দায়িত্বটুকুই শুধু করেছি, সমস্ত ক্রেডিট ওর। ও যদি দায়িত্ব নিয়ে পড়াশোনা না করত তাহলে ওর কিছুই হতো না। ও সেটা নিজে দায়িত্ব নিয়ে সেই কাজটা করেছে এবং সফল হয়েছে। দ্য ক্রেডিট গোজ টু হার। মিস্টার অধিকারী, আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে ওর কনসেন্ট্রেশন লুজ না হয় পড়াশোনায়, তা নাহলে আগের পরীক্ষা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মানে ও যেরকম পড়ছে তেমনই পড়বে। তবে আপনাকে কিন্তু এক্ষুনি ছাড়ছি না। আপনি প্রথমবার এলেন আমাদের বাড়িতে, আপনাকে কিন্তু একটু মিষ্টি মুখ করে যেতে হবে মা। একটু না না, আপনারা ব্যস্ত হবেন না প্লিজ, আমি এপাশেই একটা কাজে এসেছিলাম। ছায়ার ইম্প্রুভমেন্টের ব্যাপারটা একটু জানিয়ে দিয়ে গেলাম এই আর কি। ছায়া, এবার তো স্কুলের পুজোর ছুটি আরম্ভ হয়ে যাবে। পুজোয় খুব আনন্দ করো, কিন্তু পড়াশোনাটা করতে ভুলো না কিন্তু, কেমন? ও মেয়ে খোকা, ছায়ার ম্যাডামকে বলেছিস যে প্রতিমা সাজ পোশাক সব ছায়া দিদু ভাই করেছে, পুজো ওরা করছে? হ্যাঁ ম্যাডাম, এবার কিন্তু প্রতিমাকে সাজানোর পুরো কৃতিত্ব ছায়ার। আর খালি সাজানো নয়, এবারে পূজোর পুরো দায়িত্ব নিয়েছে। ওর কি, ওরা ওরা এবারে পূজোর সমস্ত দায়িত্ব পালন করেছে আমার ছায়া দিদু ভাই আর এই আলো দিদু ভাই। আলো কে? ও এই কোথায় যাচ্ছিস, কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? এই হচ্ছে আমার আলো দিদু ভাই। ও হলো ছায়া দিদু ভাইয়ের মাস্তুতো বোন। এবারে এখানকার স্কুলে ভর্তি হয়েছে, পড়াশোনায় ও খুব ভালো। আর আলো দিদু ভাই আর ছায়া দিদু ভাই দুজনে পিটেপিটি, তাই দুজনের মধ্যে খুব ভাব। এবারে তো পুজোর সমস্ত কাজ ওরা দুজনে মিলে করেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আলো ছায়া দুজনেই
মানে পূজোটা যাকে বলে, তবে এটা ঘটনা আপনি ছায়া সম্পর্কে বলছিলেন, আমিও কিন্তু লক্ষ্য করেছি জানেন, ছায়ার বেশ কিছুদিন ধরে ও টোটাল অ্যাটিটিউডের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে, অনেক বেশি এমপ্যাথেটিক হয়ে উঠেছে, অনেক বেশি ইনভলভড হচ্ছে। এই পরিবর্তনটায় কিন্তু আমি বলতে বাধ্য যে আলোর একটা মস্ত বড় ভূমিকা আছে। বাহ, আলো তার মানে খুব ভালো মেয়ে। বেশ, আজ তাহলে আসি মিস্টার অধিকারী। আসি, নমস্কার। ও, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি মিস্টার অধিকারী। ছায়া যে শুধু ইম্প্রুভ করছে তা নয়, ও আজকাল অ্যাডভান্স ম্যাথসও করছে। ম্যাথসের টিচার ছায়ার ম্যাথসের কপিটা আমাকে দেখালেন, আমি তো দেখে অবাক। চ্যাপ্টার ফাইভের সবচেয়ে ডিফিকাল্ট প্রসেসটা, যেখানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, এই প্রসেসের অঙ্ক ছায়া একেবারে কারেক্ট করেছে। আর যে প্রসেসে করেছে সেটা আমরা উঁচু ক্লাসে শেখাই, ওর পক্ষে সেটা জানা সম্ভব নয়। ক্লাসের কেউ জানেনি, কেউ পারেনি, ছায়া পেরেছে। অ্যামেজিং, আই অ্যাম অ্যামেজড মিস্টার অধিকারী। ছায়া অ্যাডভান্স ম্যাথস কষেছে, দারুণ ব্যাপার। আমরা তো সত্যিই অবাক হয়ে গেছি, আমরা তো এই প্রসেস ওকে শেখাইনি, ও নিশ্চয়ই বাড়িতে শিখেছে। কে শিখিয়েছে তোমাকে বলো, বলো ছায়া। ছায়া সত্যি উঁচু ক্লাসের অঙ্ক করতে পারছে? Yes, Mr. Odhikari, that's what I'm saying. Chaya, tomar baba ke ekta onko kore dekhao to. Acha, one minute. Mr. Odhikari, apnar kache ekta writing pad ba ekta pen ar ki? Haan, nishchoi, keno hobe na. Ei to, ei. থ্যাংক ইউ। শুনছো? বুঝি ম্যাডাম বললো বটে, কিন্তু অঙ্ক করার কথা শুনে ছায়া কিরম ঘাবড়ে গেল দেখলে? সেটাই তো, যদি সত্যি নিজে অঙ্কটা করে থাকে তাহলে এত ঘাবড়াবার কি আছে? সেটাই তো আমার কথা। ছায়া, এই অঙ্কটা করে তোমার বাবাকে একবার দেখাও তো। এই ম্যাথসটা করে বাবাকে দেখিয়ে দাও তো। নাও, ইস, সারাদিন কত করে ছায়াকে বললাম অঙ্কটা বুঝে নেওয়ার জন্য,
কিছুতেই শিখে নিল না। এবার এবার করবে কি করে? ছায়া যদি অঙ্কটা এখন না করে তাহলে তো সবাই বুঝে যাবে আগের অঙ্কটা ছায়ার করা ছিল না। না না, কিছু একটা করতেই হবে। কি করি কি করি?